তারা কাজ করছে কি বলছেন সাইবার বিশেষজ্ঞরা এখানে একটা ডিভাইস লাগানো হচ্ছে এবং এই ডিভাইসের সঙ্গে এই জায়গাটাতে বেসিক্যালি RJ45 এর কেবিলটা যেটা সার্ভার সঙ্গে কানেক্ট থাকে ওটা খুলে নিয়ে নিয়ে এই ডিভাইসের যে RJ45 টা আছে এই RJ45 কেবিলটা অ্যাটাচ করা হচ্ছে এবং এখানে মেশিনটা এবারে ইনপুট করে দেওয়া হবে এবারে দেখা যাবে যে কিভাবে মেটাস্পয়েড ফ্রেমওয়ার্ক ইউজ করে MSF ভেনম কমান্ড দিয়ে এটা হ্যাক করা যাচ্ছে এবার দেখুন এখানে একটা টার্মিনাল খুলবে দেখতে পাচ্ছেন এখানে MSF এক্সপ্লয়েড টার্মিনাল এখানে আর হোস্ট যেটা আইপিটা আছে 172 এটা দেওয়া আছে এবং এখানে পেলোডটা উইন্ডোজ মেটাস্পয়েড বাইন্ড আন্ডারস্কোর TCP যেটা প্রোটোকলটা এবং এখানে দেখুন মেটাস্পয়েডে আপলোড করা হচ্ছে ATM এর জন্য XFS.exe এবং এটা আপলোড করার ফলে কি হচ্ছে এখানে দেখতে পাবেন এবারে আপনি যে ডাইরেক্টলি এখান থেকে যেহেতু এটা ডামি পারপাসের জন্য ইউজ হচ্ছে এখানে ডাইরেক্টলি কাগজ যেটা টাকা আমরা নর্মালি জানি যে টাকা বেরোতে পারবে দেখুন একটা এখানে একটা উইন্ডোজের স্ক্রিন খুললো যেহেতু এই কমান্ডটা ওখানে দেওয়া হয়েছে এবং অটোমেটিকলি এখানে সার্ভার এন্ডে কোনো কমিউনিকেশন হচ্ছে না যার ফলে কি হচ্ছে এখান থেকে দেখুন টাকা বেরোতে থাকবে আস্তে আস্তে প্রশ্ন উঠছে ATM এর নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জালিয়াতদের খোঁজ চালাচ্ছে পুলিশ নজরে ATM দেখভালের দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরাও এই চক্রের সঙ্গে আরো কে বা কারা জড়িত তা নিয়েও চলছে তদন্ত ATM থেকে লক্ষ লক্ষ টাকা চলে যাচ্ছে সেক্ষেত্রে কলকাতা পুলিশ মনে করছে যে এই যে শহর কলকাতায় যে প্রতারণা হচ্ছে ATM লুট যে হচ্ছে সেটার পিছনে কি দিল্লির কোনো গ্যাং কাজ করছে নাকি সেখানে বসেই তা